আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 12টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা আরম্ভ করলাম। সকাল থেকে আজকে কোনো ব্লগ আরম্ভ করতে পারিনি, কারণ সকালে না এখন উঠে বেশ অনেকটা কাজ থাকে জানো, দোকানের এই শাড়িগুলো গোছানো, এই যে এখন আজকে তাও ভালোভাবে অত গুছিয়ে রাখতে পারিনি, বাসি কাজকর্ম থাকে, আর এখানে যা মাইক বাজছে খুব বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো না। তো বন্ধুরা, আমি এখন থেকে আমার আজকের ব্লগটা শুরু করছি, তোমরা দেখে থাকো, আশা করবো তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। তো দেখো, আমি চলে এসেছি কিচেনে, আজকে রান্না হবে দেখো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমি ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, তো নন্দাই আমার এনে দিয়ে গেছে মাছ। তো দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, মুসুর ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এর সাথে হবে হচ্ছে ঢেঁড়স ভাজা আর তেলাপিয়া মাছ, আলু দিয়ে ঝোল হবে। মশলা করে নিয়েছি জিরে, লঙ্কার গুঁড়ো, টমেটো সব দিয়ে, আর এই হচ্ছে আজকে রান্না হবে। আর এখানে তো যা বিশ্বকর্মা পুজোর জন্য মাইক বাজছে, তো ওই জন্য আমি সেরমভাবে সামনাসামনি কোনো কথা বলতে পারছি না। তো দেখো এখন আমি বসিয়ে দিচ্ছি রান্না, তো ঢেঁড়সটা ভেজে নেবো নুন হলুদ দিয়ে, ঢেঁড়স ভেজে এরপরে ডাল মাছের ঝোল সব এক এক করে করব। তো চলো ঢেঁড়সটা আগে ভেজে নিই। দেখো ঢেঁড়স ভাজা বসিয়ে একটু কমিয়ে দিয়েছি, এবার চলে এসেছি ডাইনিংয়ে। কালকে না রাতে আমি বাসনগুলো শুকোতে দেওয়ার জন্য নিচে উবুর করতে পারিনি, কারণ কালকে অনেক মাল এসেছিলো, হাজবেন্ড বসে মাল গুছিয়েছে নিচে, ওই জন্য। তো সকালে উঠে টেবিলে বাসনগুলোকে উবুর করে দিয়েছে, তো বাসনগুলো এখন একটু গুছিয়ে নেব। দেখো এখন তো পুজোর একটু ধোয়া পাকলা চলছে, যখন যেই শিশিটাই মনে করো শেষ হয়ে যাচ্ছে সেটাই ধুয়ে দিচ্ছে। তো দেখো যেই শিশিটার মধ্যে আমি গরম মশলা রাখি ওটা শেষ হয়ে গেছে, ওটা ওই জন্য ধুয়ে দিয়েছে। তো ভালো করে ভেতরের জল একটু মুছে নিচ্ছি। তো বাজার থেকে কালকে আমি কিছু সদাই পাতি এনেছি, যেগুলো আমার রোজের লাগে, তো গরম মশলা এনেছি, ওটাকে একটু মানে গরম মশলার গুঁড়ো এনেছি। আমাদের এখানে একটা দোকানে না খুব ভালো গুঁড়োটা পাওয়া যায়, ওই জন্য আমি আর ঘরে করি না, তো ওই জন্য ওটা ঢেলে নিলাম আর কি। তো দেখো কিছু সদাই এনেছি, এগুলো সব কৌটোর মধ্যে ঢালবো। তো দেখো এদিকে আবার চলে এসেছি, এখন ঢেঁড়স বাজারটা প্রায় হয়ে গেছে, তো প্রায় মানে হয়েই গেছে। তো ঢেঁড়স বাজারটা তুলে এবার মাছের ঝোলের আলুগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো। আর ওইদিকে দেখো আমি ডাল বসিয়েছি, কিছুটা ডাল সেদ্ধ তুললাম ছেলের জন্য। তোমরা জানোই আমার ছেলে ডাল সেদ্ধ খেতে ভীষণই ভালোবাসে, তো যেহেতু দেখো ডাল খায় না বলে আমি ডাল সেদ্ধটা দিও। তো প্রথমে আগে আমি ডালটা সোমবার দিয়ে নেবো, যেহেতু কড়াইতে তেলটা কম আছে, তো আমি যেন এইভাবেই সোমবার দিই। কী করি বলো তো, কড়াইয়ের মধ্যে সোমবারটা ভেজে নিই, আর ওইখানে আরেকটা গ্যাসের মধ্যে ডালটাকে আমি সেদ্ধ করি, ওর মধ্যে হলুদ টলুদ সব দিয়ে দিই, নুন টুন যা দেওয়ার দিই। এরপরে একটু জল দিয়ে দিলাম, আবার মশলাটা ভাজা হয়ে গেলে হাতা দিয়ে তুলে ডালের মধ্যে দিয়ে দিই। তো এই ডালটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর ওই ওই গ্যাসেই একটু ডালটাকে ফুটিয়ে নেব, হয়ে গেল আমার ডাল, আর কড়াইটাও ভরলো না। তো কড়াইটাতে এবার আমি তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য, মাছের আলু ভাজার জন্য। তো দেখো কড়াইতে আলু দিয়েও আবার চলে এসেছি, এবার সব কিছু ঢেলে নেব। তো দেখো চিনি ছিল, আবার বাজারে গেলাম যখন তাই নিয়ে এলাম, কারণ হাজবেন্ড তো বেরোতে পারছে না, তো কিছু বললে আবার নন্দাইকে বলতে হবে যদি শেষ হয়ে যায়, ওই জন্য আমি যখন বেরিয়েছি তাই নিয়ে চলে এলাম। তারপরে আটাও এনেছি, দেখো আটাও ছিল না। তো দেখো গোবিন্দভোগ চাল, তো যেহেতু পুজো আসছে তা আমাদের না আবার পুজো পার্বণে ঘরে কোনো জিনিস থাকবে না এরকম আমাদের মধ্যে হবে না আর কি, সব কিছু জিনিস ভরা লাগবে মানে যেটুকু ঘরে থাকে। তো দেখো গোবিন্দভোগ চাল অনেকটাই এনেছি 1 কিলোর ওপরে, ওই জন্য দেখো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে রাখলাম। তো আমার এক কাকিমা বলেছে চাল ডাল এগুলো যদি অনেক দিন থাকে তাহলে মানে রাখো মনে করো, তাহলে একটু শুকনো লঙ্কা দিয়ে রাখলে পোকা ধরে না।
আর দেখো দুটো সর্ষের গুঁড়োর প্যাকেট এনেছি, না একটা সর্ষের গুঁড়োর প্যাকেট আর একটা সর্ষে পোস্তর প্যাকেট। তো ওই প্যাকেট দুটো ফ্রিজে রেখে দিলাম। আর দেখো এখানে মুগ ডাল এনেছি, মুগ ডালটাও অনেকটা এনেছি। মুগ ডালও সবসময় লাগে না, সপ্তাহে একদিনই লাগে, আর একটু খিচুড়ি টিচুড়ি করে লাগে, ওই জন্য ডালের মধ্যেও মুগ ডালের মধ্যেও শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এনেছি মুসুরির ডাল। মুসুরির ডালটা সবসময় লাগে যেহেতু এটা খাওয়া হয়, মুসুরির ডালটাও একদম শেষ হয়ে গেছিলো। তো যেটা যেটা এনেছি মনে করো শেষ হয়ে গেছিলো সেগুলোই নিয়ে এসেছি, তো সবগুলো ঢেলে নেব। আর দেখো এখানে যে কৌটোগুলোর মধ্যে রাখছি এগুলো কিন্তু সবই ধোয়া, ওই জন্য আর কিছু ধুয়ে নিলাম না, কিছুদিন আগে এগুলো সব ধুয়ে রেখেছিলাম। তো দেখো এবার এই কৌটোগুলো যেটা যে জায়গায় থাকে সেখানে গুছিয়ে রেখে দিয়ে টেবিলটা ফাঁকা করব, কারণ রান্নাবান্না সেরে আবার রান্নার আইটেমগুলো সব টেবিলেই এনে রাখবো। দেখো এখানে আমার মাছের ঝোলের আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি ওইগুলো ঢালাঢালি করতে করতে কিন্তু মাঝে মাঝে আমার আলুগুলো নাড়া দিয়েও যাচ্ছিলাম আর কি। তো এবার মাছগুলো ভেজে নেব, মাছগুলো ভেজে এবার আমি মাছের ঝোলটাও করে নেব। দেখো এবার আমি মাছের ঝোলটা করব, তার জন্য দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন বেশ মানে কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে আমি ঝোলের জন্য মানে গরম জল দিয়ে দেবো। আর সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করে না রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তো দেখো মশলাটা কষে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য গরম জলটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো আর আলুগুলো দিয়ে দেবো। এরপরে নামানোর আগে ধনে পাতা যে কুচিয়ে রেখেছি ধনে পাতাগুলো দিয়ে দেবো। হয়ে গেল তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি দুরকম মানে তিন রকমভাবেই তেলাপিয়া মাছ করি, এরকমভাবেও করি, আবার গরম মশলা দিয়ে রসাও করি, আর সর্ষে বাটা দিয়েও করি। তিনটে আইটেমই কিন্তু তেলাপিয়া মাছের খুব ভালো লাগে। তো পেঁয়াজ দিয়েও হয়, তো আমাদের ঘরে মাছ খুব একটা পেঁয়াজ দিয়ে পছন্দ করে না, ওই জন্য করা হয় না। তো দেখো রান্নাবান্না কমপ্লিট, তারপরে যে কয়টা বাসন ছিল মেজে নেবো কড়াইটা বাদ দিয়ে, আর রান্নার ঝিকটিকগুলো এগুলো আমিই মেজে নিই, এগুলো আর ইনার জন্য রাখি না। আর তারপরে গ্যাস মুছবো, মুছে ভাত বসানো হয়নি, ভাতটা বসাবো। ভাতটা নামানো হয়ে গেলে মোটামুটি স্নান তো হয়েই গেছে সকালে, তো চলো কাজগুলো এক এক করে নিই। তো দেখো ভাত বসিয়ে আবার জামা কাপড়গুলো নিয়ে এলাম বাড়ি থেকে, কেচেছি খুবই কম।
কিন্তু কিচ্ছু শুকোয়নি। আকাশ দেখো একদম অন্ধকার করে এসেছে, বুঝতে পারছো তোমরা? একদম পুরো মেঘ আকাশে, বৃষ্টিও পড়ছে। ভাত বসিয়ে আবার দৌড়ে গেলাম এই জামা কাপড়গুলো আনার জন্য। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, সেই দুপুরের পরে আবার এসেছি তোমাদের সামনে। এখন তো এখন বাজে 7:30, তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি। সেরকম দূরে কোথাও যাব না, কাছেই যাবো। হাজবেন্ডের কিছু ওষুধ আনতে হবে আর একটু টুকিটাকি কিছু জিনিস সংসারেরই আর কি, দুধ এই টুকটা কিছু জিনিস কিনতে যাচ্ছি। তো চলো জিনিসগুলো কিনে নিয়ে আসি, এরপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো এখনও পুজো দেওয়া হয়নি, ছেলেই দেবে পুজো। তো ফ্রেন্ডস, এখন বাজে 11:30। তো সেই সন্ধ্যাবেলা বললাম না, একটু বেরিয়েছিলাম হাজবেন্ডের একটু ওষুধ আনতে। তো একটু ওষুধ আনলাম আর একটু টিফিন আনলাম সন্ধ্যাবেলার। তা আনলাম হচ্ছে একটু প্যাটিস আর এনেছিলাম আর কি। তো তারপরে না আর কিছু শেয়ার করতে পারিনি হাজবেন্ডের সাথে, একটু দোকানে বসেছিলাম। তো এখন আমরা রাতে ডিনার করবো। আজকে ডিনারে না কিছুই করিনি, ছেলের এক বন্ধুর বার্থডে ছিল, সেখান থেকে ছেলেকে ওরা বিরিয়ানি, বন্ধু বিরিয়ানি দিয়ে গেল। আর ভাত ছিল যে আমি আর হাজবেন্ড আজকে ভাত খেয়ে নেব, তো ওই জন্য আর কিছু করিও নি যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা রাতে ডিনারটা আগে করে নিই। তো দেখো আমরা ডিনার করতে বসে গেছি আর হাজবেন্ড দোকান বন্ধ করে চলে এসেছে। আজকে ছেলে যেহেতু বন্ধু বিরিয়ানি দিয়ে গেছে, ওই জন্য রুটি করিনি, যা ভাত ছিল আমার আর হাজবেন্ডের হয়ে গেছে, ওই জন্য আমরা ভাতই খেয়ে নেব। তো ছেলে তো আগেই খেয়ে নিয়েছে, তো চলো আমরা এখন ডিনারটা করে নিই। আর ডিনার করলেই একটু ফ্রেশ হবো, হয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট। আর এখন খাওয়া দাওয়া করে টেবিলটা মুছে, আজকে বাসনগুলো না মানে ইসে করা হয়নি, মানে উবুর করে দেওয়া হয়নি, বাসনগুলো একটু টেবিলে উবুর করে দেবো। তো চলো এই কাজটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো।